অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বছরের শেষ গ্রহণ হতে চলেছে 30 নভেম্বর 2020। চন্দ্রগ্রহণ হতে চলেছে, বছরের অন্তিম গ্রহণ। এই গ্রহণ সোমবার পড়েছে, 30 নভেম্বর সোমবার, এবং এই গ্রহণ সংঘটিত হবে বৃষ রাশিতে এবং রোহিণী নক্ষত্র সেদিন থাকবে এবং শিবযোগ সেদিন থাকছে। অর্থাৎ এই যে চন্দ্রগ্রহণ, এই 30 নভেম্বর 2020 বছরের অন্তিম চন্দ্রগ্রহণ, এর ফলে 7টি রাশির ভাগ্য চাকা ঘুরতে চলেছে। কোন এই 7টি রাশি সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। দেখুন, এটি যদিও উপছায়া চন্দ্রগ্রহণ, কিন্তু জ্যোতিষশাস্ত্রে যে কোনো গ্রহণ হোক না কেন, সব গ্রহণেরই শুভ এবং অশুভ দুটি প্রভাব কিন্তু রাশির উপর কিন্তু এফেক্ট করে। অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ দুটি প্রভাব কিন্তু থাকে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। এটা আপনারা যদি আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে চান, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক এই আপনার 30 নভেম্বর 2020, এই যে উপছায়া চন্দ্রগ্রহণ কী প্রভাব পড়তে চলেছে, কোন কোন দিক থেকে ভালো হতে চলেছে, সেটা নিয়ে আপনাদেরকে আমি এই ভিডিওতে আমি জানাবো কোন এই 7টি রাশি এবং কোন কোন দিকে হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণের প্রভাবে আপনাদের সাকসেসের জায়গাটা আসবে, সফলতার জায়গা আসবে, এবং আপনারা এই সময় গুরু মন্ত্র যদি জপ করেন সেক্ষেত্রে খুবই ভালো, এবং আপনারা যদি শিবের মন্ত্র জপ করেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু পাবেন। ওং নমঃ শিবায়, এই মন্ত্রটি যত জপ করবেন সেক্ষেত্রে ততোধিক বেনিফিট কিন্তু পাবেন। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণ আপনার ভাগ্যের চাকা ঘুরাবে, সফলতা সাকসেসের জায়গা এবং কেরিয়ারের জায়গাতে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু আনবে। প্রথম যে রাশি, দ্বিতীয় নম্বর রাশি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যোদয় কিন্তু করাবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেইগুলো কিন্তু আপনাদের হবে। আকস্মিক প্রাপ্তির জায়গাটা তৈরি করবে, ধন প্রাপ্তি, আপনার লটারি বলুন, শেয়ার বলুন, বা কারো কাছ থেকে সম্পত্তি পাওয়া, বা যেই দিক থেকে হোক না কেন সেই জায়গাটা কিন্তু এই চন্দ্রগ্রহণের ফলে কন্যা রাশি পাবে। দেখুন, এর সাথে সাথে আপনারা ওং নমঃ শিবায় এই মন্ত্রটি যতটি আপনারা পাঠ করবেন, যতবার পাঠ করবেন, মিনিমাম 108 বার যদি পাঠ করতে পারেন, ততদিক শুভ ফল কিন্তু আপনারা নিশ্চিত রূপে পাবেন। গ্রহণের নেগেটিভ পজিটিভ দুটি প্রভাবই কিন্তু পড়ে, আমি বারবার বলছি। এরপরের যে রাশি, তিন নম্বর যে রাশি, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে, ব্যবসার শ্রীবৃদ্ধি হবে, আপনাদের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভালো, বিদেশ থেকে আপনাদের অর্থ আসবে, আপনাদের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। অর্থাৎ আপনাদের ব্যবসার দিকটা কিন্তু যথেষ্ট প্রভাবিত কিন্তু করবে, অর্থাৎ এই জায়গাটা, এই গ্রহণে আপনাদের কিন্তু চরম উন্নতি কিন্তু হবে। এই গ্রহণের সময় আপনারা ওং নমঃ শিবায় যত পাঠ করতে পারেন, মিনিমাম 108 বার, ততদিক কিন্তু আপনারা শুভ ফল পাবেন এই বৃশ্চিক রাশির মানুষেরা। এরপরের যে রাশির কথা আমি বলবো, 4 নম্বর যে রাশি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই গ্রহণ আপনাদের ক্ষেত্রে পরিবর্তন ঘটাবে, প্রাপ্তির যোগ, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, এবং আপনাদের আটকে থাকা কাজগুলো কিন্তু ধীরে ধীরে সম্পূর্ণ হবে, এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ সংবাদ কিন্তু আসবে মকর রাশির ক্ষেত্রে, এবং কোনো কিছু অ্যাচিভ বা করার জায়গাটা কিন্তু তৈরি করবে। যত আপনারা ওং নমঃ শিবায় মন্ত্রটি পাঠ করতে পারবেন ততদিক এই গ্রহণের সময় আপনারা শুভ ফল পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণের ফলে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ, আপনাদের বিদেশ থেকে অর্থ আসবে, আপনাদের কেরিয়ারের দিকে উন্নতি হবে, আপনাদের ভূমি বাহন থেকে সুখ আপনারা কিন্তু পাবেন,
এবং আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট সফলতা কিন্তু আপনারা এই সময় কিন্তু পাবেন কুম্ভ রাশির মানুষেরা। এই সময় আপনারা যত ওং নমঃ শিবায় এই মন্ত্রটি আপনারা যত পাঠ করতে পারবেন কুম্ভ রাশির মানুষেরা, ততদিক শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে এই গ্রহণ আপনাদের বিশেষ লাভ কিন্তু নিয়ে আসবে এই 30 নভেম্বর 2020। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির এই গ্রহণ আপনাদের ক্ষেত্রে ধনবৃদ্ধি করবে, অর্থাৎ আপনাদের আয় অর্থাৎ আর্থিক স্থিতিটা আপনাদের কিন্তু বৃদ্ধি করবে। অর্থাৎ এই সময় আপনাদের ইনকাম যোগ ভালো দেখা যাচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে নতুন কোনো শুভ সংবাদ আসবে। বিদেশ থেকে যারা বিদেশের সঙ্গে ব্যবসার সঙ্গে রত তাদের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ আসবে, এমনি ব্যবসার সাথে যাদের রত তাদের ব্যবসা থেকে যথেষ্ট উন্নতি কিন্তু এই সময় আপনারা করবেন। অর্থাৎ এই গ্রহণের ফলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের আকস্মিক প্রাপ্তি ধন প্রাপ্তি জায়গাটা কিন্তু তৈরি করবে, সেটা লটারি হোক, শেয়ার হোক, ফাটকা হোক, ট্রেন্ডিং হোক বা কোনো পরিচিতি সূত্র বা আত্মীয় সূত্র বা পৈতৃক সূত্রের রূপেও কিন্তু আপনারা কিন্তু এই সময় অর্থ কিন্তু পাবেন এবং দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো এই গ্রহণের পরে কিন্তু আপনাদের হয়ে যাবে এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভ কর্মক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু এই গ্রহণের ফলে আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই গ্রহণ আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করবে। দেখুন এই সময় আপনারা যত ওং নমঃ শিবায় যত পাঠ করতে পারেন, মিনিমাম 108 বার যদি আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন এই গ্রহণের চলাকালীন, তাহলে এই সময় কিন্তু আপনারা বিশেষ শুভ ফল কিন্তু পাবেনই পাবেন। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতেই এই গ্রহণ হচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই গ্রহণ শুভ ফল প্রদান করবে। আপনাদের কোনো কিছু কেনা জায়গাটা কিন্তু তৈরি করবে এই সময়ের মধ্যে, কোনো কিছু কিনবেন, গাড়ি হোক বা বাড়ি বা তার জন্য কোনো টাকা অ্যাডভান্স করা এই জায়গাটা তৈরি করবে। আপনাদের বিদেশ থেকে অর্থ আসবে, বিদেশের সাথে যারা কর্মরত বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা রত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় লাভ কিন্তু আসবে। আকস্মিক প্রাপ্তি আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু আসবে। কেরিয়ারের ক্ষেত্রে সফলতা, আপনার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে আপনাদের সফলতা, কর্মপ্রাপ্তি বা কর্মের জায়গাটাতে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পাবে এই গ্রহণের ফলে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে এই গ্রহণের ফলে আপনাদের ব্যবসার দিকটাও কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং আপনাদেরকে দীর্ঘদিনের আপনাদের মনোবাঞ্ছা মানে মনের ইচ্ছা দীর্ঘদিনের আপনাদের কিন্তু পূরণ হবে এই গ্রহণের ফলে। কিন্তু আপনাদের দীর্ঘদিনের আশা পূরণ কিন্তু হতে চলেছে বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে এই গ্রহণ আপনাদের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত করবে এই চন্দ্রগ্রহণের ফলে। এই যে আমি যে 7টি রাশির কথা বললাম, যদি আপনাদের না হয় আমার কথা শুনে যদি একটুও গাছের পাতা না নড়ে অবশ্যই আপনাদের হরস্কোপগুলো দেখুন কোথাও কোনো ডিস্টার্ব আছে কিনা, সেটা অবশ্যই রিপেয়ার করার বা প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করুন, সেই জায়গাটা নিশ্চিত রূপে হবেই হবে। এই চন্দ্রগ্রহণে এই 7টি রাশি ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, তো অবশ্যই আপনারা যদি কোনো ব্যাপারে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।